दो मई को चुनावी नतीजे के बाद से ही आरोप है कि भाजपा के कई समर्थक नंदीग्राम में राजनीतिक हिंसा के कारण घर छोड़ चले गए थे और बाद में कलकत्ता हाईकोर्ट के हस्तक्षेप के बाद उनकी घर वापसी मुमकिन हो पाई है। और आज इन बीजेपी समर्थकों के साथ भाजपा महिला मोर्चा की बंगाल अध्यक्ष अग्निमित्रा पॉल ने मुलाकात की। नंदीग्राम के विधायक शुभेंदु अधिकारी के दफ्तर में अग्निमित्रा पॉल ने अपनी पार्टी के कार्यकर्ताओं को लेकर कहा कि बंगाल में एक विशेष दल का आतंक चल रहा है और नंदीग्राम में भाजपा को मिली जीत के बाद से एक सोची समझी रणनीति के तहत भाजपा कर्मियों को मारा पीटा जा रहा है। आज के प्रचुर मे घर छाड़ा विभिन्न छोटो छोटो पार्टी अफिसे आश्रय निये रही है प्राय डेढ़ मास हलो तारा बाड़ी जेते पारेनी। बाबा एकदिके मा एकदिके बाच्चा एकदिके बाड़ी घर भेंगे देवा हुए छे। पुलिस बला होच्छे हाईकोर्टेर अर्डारेर परे पुलिस बोलछे एसो बाड़ीते पौंछे दी किन्तु बाड़ीते पौंछे देवार परे कि होबे तारपरे तार सिक्यूरिटी के देखबे। आज के एकटी खाबार आनते दीते जेते पाच्छे ना डाक्तार आसते पारबे ना। एकटी ग्रामे जेखाने आमादेर एकटी मेये थाके रानीचक गिरिर बाजार सेखाने एक जन मारा गेछिलो तार हजबैंड गेछिलो सेखाने सत्कार करते प्राय सात दस जन मतो गेछिलो সেখানে তাদেরকে এমন মার মেরেছে তার হাজবেন্ডের দুটো হাতকে ভেঙে দিয়েছে। তিনিও এখানে উপস্থিত আছেন এবং তারা সাতজন তাদেরকে মারার পরে তাদের আশেপাশে কাউকে আসতে দেয়নি বলছে পড়ে থাকুক মরুক। তারা কাতরাচ্ছে যন্ত্রণায়। মানে এই রকম যেখানে সিচুয়েশন পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় হয়ে রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো মুখ্যমন্ত্রী আপনি তো সবার মুখ্যমন্ত্রী আপনি তো এই বিজেপির কার্যকর্তা বিজেপির যে মহিলা কর্মী পুরুষ কর্মী সবারই তো মুখ্যমন্ত্রী আপনারা তো জিতেছেন। আমরা ইতিহাসের পড়েছিলাম না যে আলেকজান্ডার কিং পোরসকে বলেছিল যে পোরস আলেকজান্ডারকে বলেছিল আলেকজান্ডার যখন ওনাকে জিজ্ঞেস করেছিল যে কেমনভাবে তুমি চাও যে তোমাকে তোমার সাথে ব্যবহার করা হোক পোরস বলেছিল ঠিক যেমন একজন রাজা অন্য রাজার সাথে ব্যবহার করে। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল উনি তো অলরেডি মুখ্যমন্ত্রী হলেন তৃতীয়বার আরেকটি দলের কর্মীরা তাদেরকে সেই সম্মান দিয়ে তাদেরকে রাখা বিরোধী দলকে সেই সম্মানটা দেওয়া কিন্তু দেখা গেল দু তারিখের পর থেকে বিজেপি করাটাই যেন বিরাট পাপ হয়ে দাঁড়িয়েছে। আমরা হারলাম কিন্তু হারার যে এই সাজা হবে এই যে শাস্তি পেতে হবে এটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবতে পারিনি সত্যি ভাবতে পারিনি। কাউকে বিজেপি করার জন্য যে বাড়ি থেকে টেনে নিয়ে এসে ধর্ষণ করাতে হবে শ্লীলতাহানি তার একটা ১৪ বছরের মেয়ের ব্লেড দিয়ে জামা কেটে দিয়ে তাকে খেলা হবে গান চালিয়ে তাকে নাচতে হবে উলঙ্গ হয়ে আমরা সত্যি ভাবতে পারিনি। এগুলো তো মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব এগুলোকে বন্ধ করা কিন্তু উনি বলছেন যে এগুলো নাকি আমরা গুজব ছড়াচ্ছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনার আপনি অত্যন্ত ব্যস্ত কিন্তু এটাও তো খুব দরকার আপনার রাজ্যে এরকম হচ্ছে আপনি আসুন একদিন আমাদের সঙ্গে এসে একদিন আসুন এসে দেখুন কি হচ্ছে। আজকে নন্দীগ্রামে আসুন নানুরে আসুন সন্দেশখালিতে আসুন এসে দেখুন কি হয়েছে কি হচ্ছে। আপনার গ্রাউন্ড লেভেলের কার্যকর্তা পঞ্চায়েত প্রধান আপনার যেসব নিচু স্তরের যেসব কর্মীরা তারা কীরকম অত্যাচার এখনও করে চলেছে আপনারও জানা উচিত হয়তো আপনি জানেন না হয়তো আপনার কানে এখনও পৌঁছয়নি। সুতরাং অত্যন্ত দুঃখজনক যে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এই অবস্থা খুবই লজ্জাজনক। দেখুন সেটা তো হার তো যে কোনো মানুষের পক্ষেই মেনে নেওয়াটা খুবই কষ্টদায়ক এবং আজকে উনি এত বড় বিশাল একটি ম্যান্ডেট নিয়ে তার পার্টি এসেছে অথচ তার যে লিডার তিনি জিততে পারেননি এবং এখনও তিনি না জিতে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন এটা তো ডেফিনেটলি ওনার কাছে একটি অত্যন্ত দুঃখজনক এবং কি বলবো খুব চ্যালেঞ্জের ব্যাপার হয়েছিল। কারণ কি উনিও চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন শুভেন্দুদার কাছে শুভেন্দুদাও চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন এবং সেখানে উনি হেরে গেছেন। ডেফিনেটলি এটা ওনার কাছে কেন মানে যে কোনো কারোর কাছেই খুব অপমানজনক হতো এবং ওনার উনি বিইং দ্য চিফ মিনিস্টার ওনার কাছে খুবই অপমানজনক আমার ডেফিনেটলি মনে হয়। সুতরাং ওনার কাছে নন্দীগ্রামটা অন্য জায়গায় হলে যতটা না সেন্সিটিভ
নন্দীগ্রামটা ওনার কাছে অনেক বেশি সেন্সিটিভ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ তো ভীষণভাবে নিষ্ক্রিয়, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, শুধু নন্দীগ্রামে নয়, সারা পশ্চিমবঙ্গে। কারণ কি দেখুন, অর্ধেক জায়গাতে পুলিশ কোনো এফআইআর বা জিডি নিচ্ছে না, আর যেখানে এফআইআর করা হয়েছে, এখানে যেরকম আমার একটি কর্মী যে এফআইআর করেছে, কিন্তু সেখানে তার কোনো অ্যাকশন নেই। মানে এফআইআর ওই কাগজ কলমেই এফআইআর রয়েছে, কিন্তু তাতে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। মানে তাকে যে সেই সিকিউরিটিটা দেওয়া, আজকে হাইকোর্টের অর্ডারের জন্য মেয়েদেরকে বা কার্যকর্তাদের বাড়িতে ঢোকানো হচ্ছে, কিন্তু ঢোকানোর পরে কি, তারপরে তার প্রোটেকশনটা কে দেখবে? কারণ কি, তারা ভয়ে রয়েছে যে আজকে এই সরকার, আমরা যদি কোনো বিজেপি কর্মীকে বাঁচাতে যাই, পুলিশ জানে যে আমার ট্রান্সফার হয়ে যাবে। আমি যদি আগ বাড়িয়ে কাউকে যদি প্রোটেকশন দিতে যাই, পুলিশ জানে আমাকে এখান থেকে ওখানে ইউনো ট্রান্সফার করে দেবে। তো সেইখানে মানে পুলিশ সামহাও আমার মনে হচ্ছে যে সে তার কাজ করতে পারছে না, বা সে তার কাজ করছে না, এবং সে কারণেই আজকে আমাদের ছেলেরা বলুন, কার্যকর্তারা বলুন, মেয়েরা বলুন, তারা হাইকোর্টের অর্ডার দেওয়া সত্ত্বেও তারা ভয়ে বাড়িতে ঢুকতে পারছে না। কারণ তারা জানে যে পুলিশ বাড়িতে ঢুকিয়ে দেওয়ার পরেও আজকে যে থ্রেটেনিং আসছে টিএমসির দল থেকে, যে তোমাকে মার্ডার করে দেওয়া হবে, তুমি যদি তৃণমূলের ফ্ল্যাগ না ধরো, তুমি যদি তৃণমূলের পার্টিতে, পার্টি অফিসে এসে মুচলেখা না লেখাও, তুমি যদি 50,000 টাকা না দাও, তুমি যদি 1,00,000 টাকা না দাও, আপনি তো জানেন একটা টাকা দিতে হচ্ছে, তুমি বিজেপি করেছো তার জরিমানা দিতে হবে, 50,000, 25,000, 30,000, 1,00,000, তাহলে তা না হলে তোমাকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না। তো হচ্ছে, আর আপনি কি বলতে চান যে এটা পুলিশ জানে না? পুলিশ সব জানে, কিন্তু তারা কিছু করছে না। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। সাপোর্ট ট্রুথ, সাপোর্ট আস, জিপে অ্যান্ড ফোন পে 9831060581।